ভাবি ভাই কি বাসায় নাই? না ভাই, আপনার ভাই তো বাসায় নাই, ভিতরে হেন বোন। না ডর করে ভাই, যদি আয় পরে। আরে আপনার ভাই হানাই বোনাও, বাজারে গেছে। ও তাহলে তো ভালোই, কি লেগে গেছে? আরে আপনি যে প্রতি দিন এইটা না হেন, এটা আপনার ভাই টের পেয়ে গেছে, বাজারে গেছে, দূরে আনতে আপনার বলে বানবো। এই তোমার যন্ত্রণায় কি আমি কোনো কাজ বাজ করতে পারবো না? কি হয়েছে বলো ভাই? আজকে অফিসে যাওয়ার সময় টুম্পা ভাইয়ের বাসায় গেছিলা কেন তুমি? ও তো ভাই এবার শীতে আসবে কিনা সেইটা জিজ্ঞেস করছিলাম। আজকে তুই বাসায় আয়, ড্রামের ঠান্ডা পানিতে তোরে যদি না চুবাইছি আমি এক বাপের বেটি না। সবাই টিকটক করে অন্যকে দেখাইতে, আমি টিকটক করি আমার জামাইকে দেখাইতে। বেটা দেখি লুকাই লুকাই টিকটকে মায়াদের দেখে, তাহলে আমি বাদ যাবো কেন? আমি করি আমারটাই দেখ। আমি এমন কোনো কাম নাই যে আমি জীবনে না শিখছি, আমার কারো কাছে যাওয়া লাগে না, আমি মাস্টার্স ছাড়া পড়ালেখা করছি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমার বাংলাদেশে পড়া শেষ। আমি এরকম থাকি তাই আমার বাংলাদেশে পড়া। তোমার তোমার নাম বানান করো তো। হ্যাঁ তোমার নাম বানান করো। আপু আপনার জামাইকে একটু দেখাবেন প্লিজ প্লিজ প্লিজ। আমার জামাইরে দেখলে আনফলো করে দিবি তুই আমারে, তাই তো আমার জামাইরে দেখাই না, হিমুন কালার খালা আছে আর দ্বিতীয় বার দেখবো না। ম্যাডাম আমার কোনো দোষ নাই, সব দোষ ওই দুই মাতালের। ট্রাক চালাইছো তুমি, 25টা মানুষ মারছো তুমি, ওই দুই মাতালের দোষ কি করে হয়? ট্রাক অনেক স্পিডে ছিল, হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়, একদিকে দুই মাতাল যাচ্ছিল আর একদিকে বরযাত্রী যাচ্ছিল। আপনি বলেন আমি কোথায় যাব? মাতাল দুইটারে মারতিস, এতগুলো বরযাত্রী কেন মারলি? আমি ওই মাতাল দুইটারেই মারতে গেছিলাম, মাতাল দুইটা বরযাত্রীর ভিতর ঢুকে গেছে, আমি কি করব? মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক। হ্যালো ম্যাডাম, আমি লাইফ ইন্স্যুরেন্স থেকে বলছি, ভালো পলিসি আছে একটা, ইন্স্যুরেন্স করে ফেলেন। না ভাই, এমনি আমার স্বামী আমারে দেখতে পারে না, ইন্স্যুরেন্সের কথা শুনলে তো 100% মাইরে ফেলবে। ম্যাডাম আপনি মারা গেলে যে টাকা পাবেন ওই টাকা আপনার ফ্যামিলির অনেক উপকারে আসবে। আমার জামাইরে তো চিনেন না, ওই টাকা দিয়ে আগে আমার কবর পাকা করবে। মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। কাউকে দেখা জল মু, এই অভ্যাস আমার নাই, আমারে দেখা জলে এমন মানুষেরই তো অভাব নাই। অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি এটা কোনো ব্যাপার নাকি, এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই টাটা গুড বাই গয়া। আমার মনে হয় আমার দরজের ফলের কেউ জুস বানায় খাইয়া লাইছে, নাইলে এত দরজ ধরি তাও কোনো ফল পাই না কেন। পুরুষ জাতটাই খারাপ, একেবারে গিরগিটির মতো, এক এক সময় এক এক রং ধারণ করে। দেখো পুরুষ জাত কখনো গিরগিটির মতো রং বদলায় না, ওরা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও বিয়ে করতে চায়। এর জন্যই তো তিন বেলা ঝাটার বাড়ি খায়। আমার আর আমার জামাইর ঝগড়ায় শিক্ষাগত যোগ্যতা, আমি ঝগড়ায় নার্সারিতে মাত্র, আর আমার জামাই ঝগড়ায় BCS করছে। কেমনে পারো ওই শয়তান বেটার লগে? আরে বৌদি একা একা সেলফি নিচ্ছ, দাদা কোথায়? দাদা আসেনি? হ্যাঁ এসছে, তো একটু ঝামেলা হয়েছে, তোর জন্য ওই গোলাপের জমির পিছনে আছে। ওই গোলাপের জমির পিছনে? হ্যাঁ। ওখান থেকে আমি কেমনই আসলাম, কই দাদাকে দেখলাম না তো। ও আচ্ছা, তুমি মাটি খুঁড়ে দেখেছিলে? আচ্ছা ভাবি একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই? কোন আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল লাগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন আপনি পড়াইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যে। ভাইজান আপনি তো অনেক ভাগ্যবান মানুষ, এত সুন্দর ধার্মিক একটা বউ পাইছেন। কিসের ভাগ্যবান ভাবি, জীবনটারে জাহান্নাম বানায় ফেলায় দিয়েছে। আপনি যখনই ভাবিরে ডাকেন ভাবি সালাম দেয়, জাহান্নাম হলো কি করে? এক বছর আগে টুম্পা ভাবিরে একটা সালাম দিছিলাম, তারপর থেকে কিছু চাইলেই শুধু সালাম দেয় আর কিছু দেয় না।
এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না? ফাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্স এর টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে? এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না? ফাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্স এর টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে?